सरकारेर बंचनार बिरुद्धे तृणमूल महिला कংগ্রেসের धरना विक्षोभ 100 दिनेर बकेया टाका आवास योजनार टाका नित्य प्रयोजनीय द्रव्य मूल्य बृद्धि सह एकाधिक केंद्रीय बंचनार अभियाने धरना विक्षोभ করলেন কোচবিহার जिला महिला तृणमूल কংগ্রেস। मंगलवार কোচবিহার ঘাবাজার এলাকায় এই বিক্ষোভে অবস্থানের नेतृत्व দেন জেলা তৃণমূলের महिला সভানেত্রী সুস্মিতা দেব শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্ব। সুস্মিতা দেবী বলেন, দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে আসছে, যার মধ্যে প্রথম এবং প্রধান হলো 100 দিনের কাজের টাকা না দেয়া। একদিনে কাজের টাকা সাংবিধানিক অধিকার সাধারণ মানুষের। এরপর দিন কাজ করে প্রায় আড়াই বছর থেকে টাকা পাচ্ছে না সাধারণ মানুষ। পাশাপাশি রয়েছে আবাস যোজনার টাকা। সর্বোপরি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মহিলারা, যারা সংসার চালান। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যতটা মূল্যবৃদ্ধি বিগত দিনে হয়েছে, তার সরাসরি আঘাত হয়েছে বাংলার রান্নাঘরে। অবিলম্বে কেন্দ্র সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত না করলে বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস। দেখছেন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেসের ধর্ণা বিক্ষোভ চলছে এবং এই 100 দিনে কাজের বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি সহ একাধিক বঞ্চনার অভিযোগে নেই ধর্ণা বিক্ষোভ করেন কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কোচবিহার ঘাসবাজার এলাকায় এই বিক্ষোভ অবস্থানের নেতৃত্ব দেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুস্মিতা দেব শর্মা। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে, আমরা বিপুলের সাথে কথা বলে নেব। বিপুল, এই যে দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে আসছেন বলে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে, আমরা জানি কিছুদিন পরেই রয়েছে বিচার নির্বাচন, তার আগে এরকম একটি ধর্ণা শিবির এবং সেখানে কিন্তু বিজেপিকে তোপ দাগা হচ্ছে এবং বলা হচ্ছে কেন্দ্র সরকারের এই যে অবমাননা, কি বলবে এই বিষয়ে? হ্যাঁ দেখো সুস্মিতা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের প্রতি যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, সেই অভিযোগে তৃণমূল কংগ্রেসের আন্দোলন কিন্তু এই প্রথম নয়। এর আগেও বহুবার আন্দোলন হয়েছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার কিন্তু চতুর্থ দিন চলছে। এর মাঝেই যে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের মহিলাদের এই আন্দোলন, এটা কিন্তু অন্য মাত্রা যোগদান করবে এই পঞ্চায়েত নির্বাচনে বলেই অভিজ্ঞ মহলের ধারণা। আজ দেখো 100 দিনের কাজে বকেয়া টাকা, আবাস যোজনার টাকা, নিত্য প্রয়োজনীয় যে জিনিস তার মূল্যবৃদ্ধি, এইসব দাবি নিয়েই কিন্তু তৃণমূলের মহিলা সংগঠনে কিন্তু এই আন্দোলন। তাদের দাবি অবিলম্বে যাতে কেন্দ্রীয় সরকার তাদের দাবিগুলো পূরণ করে এবং 100 দিনে যে বকেয়া টাকা আছে তা যেন দেয়, অবিলম্বে যেন যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে সেটা যেন কমানো হয়, এইসব দাবি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন। দেখা যাক এই আন্দোলন কতটা এই আসন্ন পঞ্চায়েত নির্বাচন কতটা প্রভাবিত হবে, সেদিকে কিন্তু নজর সকলে। সুস্মিতা, বিপুল এখানে কিন্তু বলা হয়েছে বাবা যে দৃষ্টিপাত না করলে এই বিষয়টিকে বৃহত্তর থেকে কিন্তু বৃহত্তম আন্দোলনের দিকে আবাড়াতে বাধ্য হবে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে কি মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বিষয়টি সামনে তুলে ধরা হয়েছে, সেটা কি এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে একটু কি পিছিয়ে গেল? দেখো সুস্মিতা, একটা কথা, এটা কেন্দ্রীয় সরকারের প্রতি কিন্তু বঞ্চনার অভিযোগ তুলছে তৃণমূল। এখানে কিন্তু রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এটা বিশেষ কোনো প্রভাব দেখছে না বিজেপি বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। এই আন্দোলনের কোনো প্রভাব যে পিস্তা পঞ্চায়েত নির্বাচনের উপর পড়বে না বলে বিজেপির ধারণা। সুস্মিতা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। এই ধর্ণা বিক্ষোভ মঞ্চ থেকে কি জানাচ্ছেন সুস্মিতা দেব শর্মা, শুনবো। আজকে 100 দিনের কাজের পাওনা টাকার দাবিতে, আবাস যোজনার টাকার দাবিতে এবং আমাদের যে লক্ষ কোটি টাকার উপরে পাওনা আছে কেন্দ্রীয় সরকারের, সেই টাকা বঞ্চনা করা হচ্ছে কেন তার দাবিতে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে তার জন্য বিক্ষোভ করছি। आमादेरो कोचबिहार जिला महिला कांग्रेसेर नेतृत्वे एई आंदोलन चलछे। पंचायत निर्वाचन घंटा बेजे गेछे, नमिनेशन सामने होच्छे, एमन एकटा परिस्थिति निर्वाचनेर आग मुहूर्ते सारा राज्येर टाका बंद करे रेखेछे केंद्रीय सरकार। सारा राज्येर 100 दिनेर काजेर मजुरी पाচ্ছে না, মানুষ ঘর পাচ্ছে না, राज्येर उन्नयनेर जे टाकागुलो पाওনা রয়েছে সেই টাকা আছে না। কেন্দ্রীয় সরকারের আত্মদান্যতায় আমার পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, রাগে আগুন। মহিলারা আজকে যে অবস্থা তাদের, তার এই পদে আমাদের এই আন্দোলন।